ওই টকবকে যুবক লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে কয়, আমার উদ্দেশ্য সফল হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষের সমাগম, নবীর সাহাবি দোষটা নিজের কাদের মধ্যে নিলেন? আমি আজকে তাকায় দেখি অপরাধ না করেও অপরাধ কাঁধে নিয়া নিজের নবীর ইজ্জত রক্ষা করার জন্য তাজা নাকটা দিয়া দেয়, আমি কেমন উম্মত! আমার নবীর নাক ভাইঙ্গা মুহাম্মদের উম্মতের উপরে আমি চাপাই দিলাম, সফল হইলাম, ওইটা কেমন নবীর উম্মত! নবীর জন্য জীবন পর্যন্ত দিতে চায়, নবীর জন্য তাজা নাক দিয়া দেয়, নবীর জন্য রক্ত দিয়া দেয়, আর আমি কেমন উম্মত! আমার নবীর নাক ভাইঙ্গা আমি মুসলমানের নবীর উপর উম্মতের উপরে দোষ চাপাই দিলাম। তাহলে বোঝা গেল যেই ধর্মের নবীর জন্য রক্ত দিতে মানুষ রাজি, যেই ধর্মের নবীর জন্য নাক দিতে রাজি, যেই ধর্মের নবীর জন্য জীবন পর্যন্ত দিতে রাজি, ওই ধর্মটাই আসল ধর্ম। আমি আর দেরি করতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হইতে চাই। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত 2 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওখানে বিনা যুদ্ধে আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বিনা যুদ্ধে কায়রো জয় করছে। ইসলাম সৌন্দর্য দিয়া জয় করা যায়, ইসলাম হচ্ছে সৌন্দর্যের নাম। আমার নবী কয় কেমন সৌন্দর্য দেখো, বলে কি কয় নখ তোমার বড় হইব, এটা তোমার প্রয়োজনে কাটা লাগব, কয় হ্যাঁ। মুখ তোমার বড় হইব, তোমার প্রয়োজনে কাটা লাগব, কয় হ্যাঁ। চুল তোমার বড় হইব, তোমার প্রয়োজনে তোমার কাটা লাগব, কয় হ্যাঁ। রাতের বেলা তোমার ঘুমানো লাগবে, তোমার প্রয়োজনে বলে হ্যাঁ ঘুমানো লাগবে, বাজারে যাওয়া লাগবে, হাঁটা লাগবে, বিয়া শাদি করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী ডাক দিয়া কয় তোমার নখ তুমি কাটবা, আমার তরিকায় যদি কাটো কাটার কাটাও হবে, সুন্নত পালন হবে, সওয়াব পাইবা, বোনাস। আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আগে একটু বলে রাখি, লম্বা চুর আলোচনা হবে না। আমল সে জিন্দিগি বন্তি হে, আমলের দ্বারাই সব কিছু হয়। আপনি আপনার ঘর যেভাবে সাজাবেন, ঘরের সৌন্দর্য ঠিক ওভাবেই ফুটে উঠবে। আপনি আপনার দেহকে যেভাবে সাজাবেন, আপনার দেহটা ওভাবে ফুটে উঠবে। তা আমলের দ্বারাই খালেকের সান্নিধ্য পাওয়া যায়। আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের একটু ধারণা দিয়া রাখি, যে জিনিস যত দামি ওই জিনিসের গুরুত্ব তত বেশি, এবং ওই জিনিসের ওপরে দুশ্মনদের নজরও তত বেশি, এবং ওই জিনিস নিয়ে ষড়যন্ত্র পৃথিবীর সবচাইতে বেশি। আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। যদি ঘুমায় না থাকেন জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? আর আমরা হচ্ছি মুসলমান। আমাদের যিনি বানাইছেন তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ। 4টা দামি জিনিস আমাদেরকে দান করছেন, 4টা দামি জিনিস। এই ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, ইসলামের আলো কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইসলাম কোনোদিন শেষ হবে না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। সুতরাং এই ইসলাম নিয়ে কোনো টেনশন আমাদের নাই। দিন ধার্য করেছেন আল্লাহ, ধর্মের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন আল্লাহ। এখন আমি আর আপনি জানি ওই বাজারে গেলে সবচেয়ে ভালো জিনিস পাওয়া যায়, ভালো জিনিসের সন্ধানে মানুষ ওই বাজারেই যাবে। আমি আপনি জানি যে ওই বাজারে নকলের সয়লাব, জেনে শুনে যদি যাই তাহলে ধোকা আমি আর আপনিই খাবো। আর আল্লাহ পাক
মাখলুককে স্মরণ করায় দেন। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কইছি তবে কইতে, আল্লাহু আকবার কইলে আজ থেকে জোরে কন আবার তেলাওয়াত করি। আপনারা না সাক্ষাটা জাকাইতেছেন, আপনারা আমি চাই কিছু কথা স্বাভাবিকভাবে কই আমি যাইয়া, সময়টা বালা না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ঘোষণা কার? জোরে আল্লাহ যদি বলেন হও তাইলে হয়ে যায়। সময়টা কতক্ষণ? এটার উদাহরণ তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওদিকে যাব না, টাচ দিয়া যায় শুধু। আল্লাহ দেখেন কাফেররা দুশ্মনী করে, আল্লাহ দেখেন বেঈমানরা দুশ্মনী করে, আল্লাহ দেখেন শুধু ষড়যন্ত্র হয়, এডি আল্লাহ সব দেখে। রব্বে করিম আরেকটা জিনিস দেখেন, রব্বে করিম দেখেন আমার বান্দাই ষড়যন্ত্রের ভিতর আমি আল্লাহরে কেমনে স্মরণ করে, আমার কোরআন কেমনে তেলাওয়াত করে, আমার নবীর সুন্নত কেমনে ধারণ করে, এটা আল্লাহ দেখেন। এবার মিলায়েন আপনারা, আপনারা মিলাইবেন, ষড়যন্ত্রকারীও আছে দেখেন আল্লাহ, কার কি ফিকির দেখেন আল্লাহ। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সব দেখেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর কোনো বিধান পালনের মধ্যে আমরা নাই, খালি কয় আল্লাহ এটা করে নাকি, আল্লাহ এটা করে নাকি, আল্লাহ এটা করে নাকি, ইচ্ছা করলে সব পারেন একজন, তিনি কে? আমি আর আপনি কোন কামে? আয় হায় হায় বন্ধুগণ, আমার যুগে যুগে ইসলামের সৌন্দর্য দেখা কাফের বেঈমান পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এটা ইসলামের সৌন্দর্য। বলে কেমন? হযরতে আলী হাতের মধ্যে তরবারি, নিচে কাফের হত্যা করবে, এলাই কালিমা তুলনার জন্যে, দিন জিন্দা করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে হাতের মধ্যে তরবারি, নিচে কাফের। এমন সময় নিচের কাফের থুতু মেরে হযরতে আলীর চেহারার মধ্যে লাগাই দিছেন, হযরতে আলী রাগ আরো বেড়ে গেছেন, এমন সময় হত্যা করবে, এমন সময় মারবে, ঠিক মনে মনে চিন্তা করে আমি যেই নিয়ত নিয়ে আসছি, আমার যে চিন্তা, আমার যে ধারণা, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আসছি, কিন্তু আমার চেহারার মধ্যে থুতু মারার সঙ্গে সঙ্গে আমার রাগ আরো বেড়ে গেছে, রাগ বাড়ার সঙ্গে সঙ্গে হযরতে আলী হাত থেকে তরবারিটা ছেড়ে দিলেন, বুক থেকে নেমে গেলেন, কাফেরকে ডাক দিয়ে বলেন, ও কাফের, আমি তোরে ঘোষণা দিলাম, আমি আমার অন্তর থেকে তোমারে মাফ করে দিলাম। এবার কাফের শোয়া থেকে উঠে দাঁড়াইলেন, দাঁড়ায় কিনারের মধ্যে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, আলী কিছুই বুঝলাম না। হযরত আলী বলেন, তুমি কি বুঝতে চাও? এবার কাফের ডাক দিয়ে, কালী রে, আমি যদি তোমার জায়গায় হইতাম, তুমি যদি আমার নিচে থাকতা, আমার হাতে যদি তরবারি থাকতো, আর তুমি যদি আমার মুখের মধ্যে থুতু মারতা, আমি তোমাকে হত্যা করতাম তো করতাম, আমার রাগ মিটাইবার জন্য তোমারে ভালোভাবে মারতাম, কিন্তু আলী আমি বুঝি নাই। বলে, কি বুঝে নাই? তুমি আমাকে ক্ষমা করিয়া দিলা, কারণটা কি? হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া কাফের, এ বেঈমান, তুমি জানো না এটা হচ্ছে ইসলাম?
ইসলামের সৌন্দর্য, এটা আমার রসুলের আখলাক, এটা আমার রসুলের সুন্নাত, এটা আমার ইসলামের সৌন্দর্য বলে আরেকটু বুঝায় বলো। এবার আলী ডাকতে বলেন, তুমি যখন আমার চেহারার মধ্যে থুতু মারছো, আমার রাগ আরো বাইরা গেছে, ওই রাগটা বাড়ছে আমার ব্যক্তিগত আর ইসলাম জিন্দা করার জন্য ব্যক্তিগত আক্রোশ মিটাইবার জন্য এই জায়গায় আসি নাই। আমি ইসলামের সৌন্দর্যটাকে গোটা পৃথিবীর মানুষকে জানাই দেবার জন্য আমি তোমার ক্ষমা করে দিলাম। এবার কাফের ডাক দে এটা যদি ইসলামের সৌন্দর্য হয়, এই একটা সেকেন্ড দেরি করতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সেই ইসলামের সৌন্দর্য আমার ভিতরে নাই, আপনার ভিতরে নাই, আমার সমাজে নাই, আমার ঘরে নাই, আমার রাষ্ট্রে নাই, খোদার কসম ওই ইসলামের সৌন্দর্য যদি আমার ভিতরে ঢুকাই, ওই ইসলামের সৌন্দর্য যদি আমার ঘরের ভিতরে ঢুকাই, ওই ইসলামের সৌন্দর্য যদি আমি আমার রাষ্ট্রে ঢুকাই, খোদার কসম মানুষ মানুষ জানোয়ারের মতো আচরণ করবে না, মানুষ ইসলামের প্রতি দুশ্মনী করবে না। এই ইসলামের সৌন্দর্য দেখা গোটা পৃথিবী পাগল হয়ে যাবে, কোরআনের প্রতি আসবে, ইসলামের প্রতি আসবে। আর আমাদের আচরণের মাধ্যমে আজকে ইহুদি কাফের খ্রিস্টানরা আমাদেরকে ধিক্কার দিচ্ছে, হায় হায় মুসলমান, ও মুসলমান কোথায় আছি আমরা? শ্রেষ্ঠ নিয়ামতের মালিক আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, চার চারটা নিয়ামত দিছেন আল্লাহ আমাদেরকে। জবান খুলে জোরে কোন কয়টা নিয়ামত? নাম্বার এক, কোরআনে কারিম দিছেন আল্লাহ আমাদেরকে। এটার উপরে যদি আলোচনা করতে চাই, আগেই বলছি আমি এখানে অনেক বক্তা ছিল, কারো কোনো বিষয় নাই এখানে, কে কোন আলোচনা করছে আমি জানি না, এর জন্য শুধু টাচ দিয়া যাব। এক নম্বরে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিছেন কোরআনে কারিম, এটা কি নিয়ামত? এটার ভিতরে কি আছে? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, কেউ যদি ভালো করে শুনেন, আর একটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া সুবহানাল্লাহ কোয়ার লইগে একটু রেডি হয়ে থাকেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইবনে কাসীর, কেউ যদি মহাব্বতের নজরে শুধু কোরআনে কারিমের দিকে নিয়মিতভাবে তাকায়া থাকে, শুধু চাইয়া থাকে কোরআনে কারিমের দিকে, তার জিন্দগিতে কোনোদিন চোখের মধ্যে অসুখ হবে না। কোন মানুষ যদি এই কোরআনে কারিমকে মহাব্বত করে ঘরের ভিতরে রাইখা দেয়, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টির মতন ঘরের ওপরে রহমত নাজিল হবে। কেউ যদি প্রতিদিন এই কোরআনে কারিমকে অজু করে ভালো কাপড় দিয়া যদি পুইসা সকাল বিকাল একটা করে চুমা দিয়া খালি রাইখা দেয়, তাহলে আল্লাহ পাক এই কোরআনে কারিমের খেদমতের কারণে আল্লাহ পাক তাকে দুনিয়ার সমস্ত দুর্ঘটনার হাত থেকে হেফাজত করবে। কোরআন ঘরে কয় দিন? আমিও ধরি না, বিবিও ধরে না, ছেলেরাও ধরে না, বালু আর বালু, উলুটুলু কাইটা লাইছে, এরপরে পুরান কোরআন শরীফটারে মসজিদের মধ্যে না তুইয়া যায়, ঠিক না? আর পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র আমার বাংলাদেশ, যেই বাংলাদেশে জীবন্ত কোরআন আছে সবচেয়ে বেশি। তিনজন রে দেখছেন আর আরেকজনের বাবারে দেখছেন, তিনজন রে স্বচক্ষে দেখছেন আর আরেকজনের বাবারে দেখছেন, ওরা কি ওরা জিন্দা কোরআন? ওদের সিনার ভিতরে 30 পারা কোরআন, ওরা হাঁটে বাজারে যায় আপনাদের সাথে সাক্ষাৎ করে। আয় হায় মুসলমান, কোরআনে কারিমের কত আজমত, কত মর্যাদা, এত বড় নিয়ামতের মালিক আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন, শুধু তাকায়া থাকলি নেক, তাকায়া থাকলি নেক, মহাব্বত করলি নেক, মহাব্বত করলি নেক। পৃথিবীতে একটা মাত্র কিতাব, একটা মাত্র কিতাব, যে কিতাবের তেলাওয়াত যত করেন, একটা আয়াত যতদিন তেলাওয়াত করেন বিরক্তির ভাব আসবে না।
নিত্য নতুন মজা লাগবো, নিত্য নতুন মজা। রাতে এশার নামাজ পড়া ইমামের পিছনে পড়া ঘুমাইছেন, সকালবেলা ফজরের সময় যে মসজিদে হাজির, যেই সূরা শুই না ঘুমাইছেন ওই সূরা দিয়ে আবার সকালবেলা শুরু, সূরা ফাতিহা, একটু বিরক্তের ভাব নাই। আর প্রতিদিন এক ওয়াজ যদি করে, প্রতিদিন যদি এক কথাই বারবার গায়, প্রতিদিন যদি একটা গান বারবার শোনায়, পাবলিক বিরক্ত হইয়া মারতে পর্যন্ত যায়, তুই আর কিছু পারস না, এই তুই আর কিছু পারস না, ঠিক না? হায় হায় হায়। আর এটার আরেকটা দিক আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে, এটার পিছনে যারা দুশ্মনী করার জন্য ঢুকে, আল্লাহ হয়তো হালাক করে দেয়, আর নাইলে হেদায়েতের নূর দিয়া মুসলমান বানায় দেয়। মিশরের রাজধানী কায়রো, মুসলমান বিশাল বাহিনী নিয়ে যুদ্ধ, রাতে যুদ্ধ হয় না, রাতে ওখানে গিয়া রসুলের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বিরতি দিয়ে দিয়েছেন, রাতে যুদ্ধ হয় না, রাতে যুদ্ধ হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে, ওই মিশরের রাজধানী কায়রো সেখানে ইহুদিদের একটা মূর্তি ছিল, ইহুদিদের নবী ঈসা নবীর একটা মূর্তি ছিল বানানো। ঘুম থেকে উঠে দেখে, সব ঠিক আছে, মূর্তির নাকটা শুধু ভাঙা, মূর্তির নাক নাই। কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনারা যদি বুঝে থাকেন, যেই ভাঙুক, রাতে মুসলমান যুদ্ধবিরতি দিছে, যেই ভাঙুক, নাম হবে মুসলমানদের, ঠিক না? তাই হয়েছে, সকালবেলা চতুর্দিকে হইচই শুরু হয়ে গেছে, যুদ্ধের কিছু নিয়ম কৌশল ছিল, সেখানে ইহুদিদের সর্দার ঘোষণা দিলেন, কিসের কি হবে, আমাদের নবীর নাক মূর্তির নাক ভাঙছে মুসলমান, আগে সেই বিচার হবে, এটা তো যুদ্ধের নীতিতে পড়ে না, এ বিচার আগে হতে হবে, মুসলমান তো কেউ ভাঙে নাই, স্বীকার করার কোনো প্রশ্ন আসে না, কেউ যখন স্বীকার আসে না তখন ইহুদিরা আরেকটা ঘোষণা লাগাই দিল, কি লাগাই দিল, কি? তোমরা যদি স্বীকার না করো তাহলে আমরা প্রতিশোধ নিব, কিভাবে? ঘোষণা দিয়েছেন ওপেন, আমাদের নবীর যেমন মূর্তি, মূর্তির নাক তোমরা ভাঙছো, আমরাও প্রতিশোধ নেবার জন্য তোমাদের নবীর মূর্তি বানাবো, তোমাদের নবীর মূর্তির নাক আমরা ভাঙবো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একজন কালিমাওয়ালা দুনিয়াতে যতদিন জিন্দা থাকবে নবীর অপমান সহ্য করতে পারবে? সে তো নবীর সাহাবী আমর ইবনে আস, নবীর সাহাবী আমর ইবনে আস ডাক দিয়া বলে, ও কাফের, ও বেঈমান, ও মুশরিকেরা, আমি নবীর সাহাবী, আমার সামনে নবীর মূর্তি বানাইবা হতে পারে না, আমার নবীর মূর্তি বানায় নাক ভাঙবা হতে পারে না, আমার এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে আমার নবীর অপমান আমি সহ্য করব না, ঠিক কি না? ঘোষণাই জেগে গেছে, তাহলে কি করবা, এই দোষ আমি আমার কাদের মধ্যে নিলাম, এ অপরাধ আমি করি নাই, এরপরও কাঁধে নিলাম, আমি অপরাধ করেছি, যা শাস্তি আমি আমর ইবনে আসকে দিবা, কিন্তু আমার নবীর মূর্তি বানাইতে পারবে না, আমার নবীর মূর্তি বানায় নাক ভাঙতে পারবে না, যা শাস্তি দিবা আমি মাথা পেতে নিব। এবার ঘোষণা আসছে, আগামী জুমার নামাজের পরে উমুক ময়দানে আমরা বিচার করব, ঈসা নবীর মূর্তির নাক ভাঙার অপরাধে আমরা বিচার করব। বলে কি বিচার করবা? ঘোষণা ইসা গেছে ওপেন, আমরা নবীর সাহাবী আমর ইবনে আসির তাজা নাকটা কাইটা আমাদের নবীর মূর্তির নাক ভাঙার জবাব আমরা দিব। নাউজুবিল্লাহ,
চতুর্দিকে শুধু কান্না আর কান্নার আওয়াজ, এটা কেমন বিচার? আমর ইবনে আস এই বিচারটা কেন মানলো? এই বিচার আমরা মানি না, আমাদের তাজানা কাটবে আমরা মানি না। কিন্তু আমিরের ফয়সালা, টু শব্দ করার কোনো ক্ষমতা নাই, কেউ কিছু বলতে পারবে না। আমর ইবনে আস ফয়সালা দিয়ে দিলেন, জুমার নামাজ হয়ে গেল, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। আমর ইবনে আস কাঠগড়ায় দাঁড়ানো, জল্লাতের হাতের মধ্যে তরবারি, জল্লাদ হাঁটতে হাঁটতে আমর ইবনে আসের সামনে গেলেন, তরবারিটা উঠাইলেন, না কাটবে। এমন সময় জল্লাদ ডাক দেখে, ও নবীর সাহাবী আমর ইবনে আস, আমি জিন্দগিতে বহু অপরাধীর অঙ্গ প্রত্যঙ্গ আমি কাটছি, আমি বহু অপরাধীর হাত কাটছি, আমি বহু অপরাধীর অঙ্গ প্রত্যঙ্গ কাটছি, এমনকি কল্লা পর্যন্ত আমি কাটছি। আমি তোমার মতন মানুষ জিন্দগিতে দেখি নাই, আমি তোমার নাক কাটতে গেলাম আর তোমার চেহারাটা কেমন জানি উজ্জ্বল হয়ে গেল, মুস্কি মুস্কি হাসতেছো, ঘটনাটা কি? বন্ধুগণ আমার, এবার আমার ইবনে আস ডাক দেখো, আমার আল্লাহ আমারে একটা জীবন দিছে, আমার যদি 1000 জীবন দিয়ে দিত আমি জীবন বিলীন করে দিতাম, তবু আমার নবীর অপমান আমি সহ্য করতাম না। আল্লাহ কবুল করেন, জবান খুলা জোরে আমিন, আরো জোরে আমিন। নদীর ওই পারে তো ভারত নাকি, তো কি তাকবীর দিলেন? গেছে হেন, শুনছে? এই যে 20 তারিখে আমি আইছি কলকাতা থেকে, আগে যদি জানতাম তাহলে আন্দাজ যেতাম না, হুদা বিমানে যে ফাউটে হেডি দিয়েছি না, এত কাছে আন্দা মুসলমানের তাকবীর এমন হইব মিয়া? হ্যাঁ, এটা মুসলমানের তাকবীর, থাক হাসগা কিছু কইতাম না, আরেকদিন যদি আইতে আল্লাহ কবুল করেন জোরে আমিন গান। নামাজ পড়ে না, আরে রোজাও ঠিক মতো রাখে না, সাধারণ পাবলিক কিন্তু মুসলমান, যদি কেউ নবীরের সামনে গালি দেয়, যদি আল্লাহ নিয়ে কটুক্তি করে, লগে লগে চিত্তা জাগা, জোরে ঠিক কিনা, রক্ত গরম হয়ে যায়, অন দোষ খেলে আমাকে হুজুর, আপনারা চেতেন কে, আপনারা নামেন কে, আপনারা তাকবীর দেন কে, তোমাকে শয়তানে খোঁচায় আর আমাকে জবানের মধ্যে তাকবীরের আওয়াজ আসে, জোরে আওয়াজ দিয়া ঠিক কিনা? ভালো হয়ে যাও, আমরা রাস্তায় নামতাম না, রাস্তায় আমাকে কোনো কাম নাই, রাস্তায় আমাদের কোনো কাম নাই, তোমরা কাম করো আর পাবলিক আমাকে খোঁচায়, ও কি কায়েন কায়েন কই রাস্তায়। হেরো জানে ভালো কইরা যে আমরা রাস্তায় নাই, মা নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিলে আশেপাশে শয়তান থাকে না, সব ফলায়, ঠিক কি না? তো তোমাকে গুড়া কি খোঁচা গেলি গা? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ নাই, জোরে শুনতে চাই ঠিক কিনা? আমার নবীর নিয়ে যখন কথা কও, শ্রেষ্ঠত্বের উপর যখন আঘাত দাও, শ্রেষ্ঠত্ব নিয়ে যখন কথা কও, আমাদের ইজ্জতে তো লাগবই, শ্রেষ্ঠত্ব নিয়ে যখন কথা কও, আমাদের রক্ত তো গরম হবেই, শ্রেষ্ঠত্ব নিয়ে যখন কথা কও, ওই যে বৃদ্ধ বয়সে আল্লাহ সবই খানকা চড়ে রাজপথে নেমেছে, তোমরা যখন আমাদের আত্মবিশ্বাস আঘাত করো, মুফতি আমিনি রাজপথে নেমেছে, তোমরা যখন আত্মবিশ্বাস আঘাত করেছো, সিলেটের মানুষ না গোটা বাংলার মানুষ রাজপথে নেমেছে, সুতরাং তোমাদের পরিষ্কার ভাষায় জানাই দিতে চাই, আমাদের শ্রেষ্ঠত্ব আঘাত করবা, আমরা কাউকে চিনি না, তখন আমরা নারায় তাকবীর দিবই দিব ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য তাকবীরের আওয়াজ দিতে হইলে জোরে দিতে হইবে, আসতে না যাতে হেইফার যাইও ফুসে, নাকি আবার ডরান ডরান হাসা হাসা টায়ার একটা বাস তুলে দিবেন না দৌড় কোন হুজুর, আপনি একলাই থাকেন
যে অবস্থা হয়েছে এতদিন পরে মাত্র হুজুর গো ছাড়তেছে, আবার কি না কি করল কি জানি না, বুঝেন নাই কারবার, বুঝেন নাই কারবার। হায় 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 রে, জুনাদ আল হাবিব সাহেব বাড়িছে, শুনছেন না? সর্বপ্রথম প্রোগ্রামটা নারায়ণগঞ্জে দিছি, নারায়ণগঞ্জে দিছি, এত চাপ এত চাপ এত কিছু এত কিছু। ওনার আমরা বুঝাইছি, ওনার মেয়ের জামাই বুঝাইছে, ওনার ছেলেরা বুঝাইছে, আমার সাথে একটা পারিবারিক সম্পর্ক, বিশ পঁচিশ বছর যাবো ছাত্র জামানা থেকে আমার সাথে গভীর সম্পর্ক। আমার এটা হয়েছে কি, অল্প বয়সে বুড়া বুড়া গলকে চলে লেছি বেশি এই আর কি অবস্থা। তো হুজুর এত বুঝে শোনাই করে আনছি, হুজুরে মনে হয়েছে শরীরটা ভালো না, আসলে দুর্বল, বই একটু বাস করবো দিয়ে খারিয়ে গেছে, ঘটনার কি রে খারাই গেছে, খারাই টক্কার দিয়া কয় মুসলমানের তাকবীর নারায় তাকবীর। এটা যখন কই চাইছে পাবলিক কি কি অবস্থা, ওখান তো কেমনে না শুননা করে আবার দিছে ডোলে বাড়ি, মুসলমানের তাকবীর নারায় তাকবীর, মুসলমানের তাকবীর আল্লাহু আকবরের তাকবীর, জোরে আওয়াজ দিয়া মুসলমানের তাকবীর নারায় তাকবীর, মুসলমানের তাকবীর আল্লাহু আকবরের তাকবীর, আমি বলবো নারায় তাকবীর, যাতে ওই পার যায় এমন জোরে কই বলবো নারায় তাকবীর, আরে আরো জোরে নারায় তাকবীর। এই তাকবীর শুনলে ও হেডি যারা হেগো শরীরের মধ্যে আগুন ধরে জায়গা, তাইলে আমরা বলি তোমরা কাম কইরো না, আমরা এই তাকবীর দিতাম না যদি তোমাকে অ্যালার্জি না থাকে। আরে এই তাকবীর তো আমরা মসজিদে আস্তে আস্তে প্রতি সময় দেই, জোহরের পরে আমরা দেই, আসরের পরে দেই, মাগরিবের পরে দেই, আশার পরে দেই, ফজরের পরে দেই, ঘরে দেই, বাহিরে দেই, হাঁটতে দেই, সব জায়গায় তাই তাকবীর আমরা দিতেই থাকি। আমরা তখনই জোরে দেই যখন তোমরা আমাদেরকে খেপায় দাও, তখনই আমরা জোরে দেই তখন তোমরা আমাদের অস্তিত্বের উপর আঘাত করো, তোমরা ঠিক হয়ে যাও তাইলে আমরাও জোরে দিব না, তোমরা দিলে আমরাও দিব, সমান অধিকার, জোরে কন ঠিক কিনা? আর আরেকটু জোরে কন, তাইলে বিজয় দেওয়ার মালিক কে? তো সমানে সমানে ফায়সালা তো করবে একজন, কিমুন ফায়সালাকারী, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যেই ফায়সালাকারী হও কইলি সাথে সাথে হয়ে যায়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একটা সেকেন্ডও সময় লাগবে না। ওই মালিক যেহেতু আপনার আমার পক্ষে, ওই মালিক যেহেতু আপনার আমার পক্ষে, তাইলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ফায়সালা নেবেন আসমানওয়ালা। সুতরাং আমাদের পক্ষে সাহস রাখতে হবে, জোরে আওয়াজ দিয়ে শুনতে চাই ঠিক কিনা? এবার ডাক দিয়া কয় ও নবীর সাহাবি, নবীর জন্য এত ভালোবাসা, কয় হ এ কথা শোনার সঙ্গে সঙ্গে জল্লাতের চোখের মধ্যে পানি, বন্ধুগণ আমার আদেশ অনুযায়ী হুকুম পালন করা লাগবে, জল্লাদ হাতের মধ্যে তরবারিটা নিয়ে আও, আবার যখন দাঁড়ায় গেল তরবারি উঠাইছেন একটা কাটবে, এমন সময় মুসলমান চতুর্দিকে যারা ছিল এরা কান্নার রোল, মনে মনে বলেন কি হেকমত জানি না এই ফয়সালা কেন মানতে গেল, আমাদের তো নাক কান কাটা গেল, নাকটা কাটবে জল্লাদ তরবারিটা উপরের দিকে উঠাইছে, এমন সময় বহু দূর থেকে একটা টকবগে যুবক কয় দাঁড়াও কাইটো না, সাথে সাথে চতুর্দিকের মানুষগুলির নজর চলে গেল ওখানে, কে তুমি, কে তুমি, তুমি বন্ধ করার কে, বলে কাইটো না অনির্দোষ, এই লোকটা নির্দোষ, ওনার নাক তোমরা কাইটো না। মানুষগুলি ওদিকে তাকায় আছে, ওই টকবগ যুবক হাঁটতে হাঁটতে কাটে কাছে আসছে, এবার ডাক দেখে কে তুমি, কয় আমি তাওরাতের হাফেজ, আমি ইহুদিদের পণ্ডিত, এই অপরাধ মুসলমান করে নাই এই অপরাধ আমি করছি। এবার ডাক দেখে কেমনে কল্লা, সে বলতেছেন লক্ষ লক্ষ মানুষের সামনে, লোকটা ডাক দিয়ে বলেন আমি তাওরাতের হাফেজ, আমি এই তাওরাত কিতাব তেলাওয়াত করতে
করতে সব সময় আমি কোন না কোন পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের নাম পাই, মুসলমানদের নবীর নাম পাই। মুসলমানদের নবীর নাম আসলে আমার সহ্য হয় না, মুসলমানদের নবীকে আমি সহ্য করতে পারি না। একদিন গভীর রাতে আমি তাওরাত কিতাব তেলাওয়াত করতেছি, একটা পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের নাম একটা জায়গায়, আমার সহ্য হইল না, আমার শরীরে আগুন ধইরা গেল। আমি কলমটার হাতের মধ্যে নিয়া ওই পৃষ্ঠা থেকে মুহাম্মদের নাম এক জায়গা থেকে আমি কাইটা দিলাম, আমি কিতাবটারে বন্ধ করে রাখলাম। পরের দিন যখন আবার তাওরাত কিতাব তেলাওয়াত করতে ওই বইটা হাতের মধ্যে নিলাম, আমি খুইলা দেখি আমি মুহাম্মদের নাম কারছি এক জায়গায়, মহান আল্লাহ মুহাম্মদের নাম উঠাই দিছে দুই জায়গায়। আমার রাগ বাইরে গেছে, আমি কলমটার হাতের মধ্যে লইয়া দুই জায়গায় মুহাম্মদের নামটা কাইটা দিলাম, আমি কিতাব পড়ে বন্ধ করে আবার রাখলাম। আমি পরের দিন আবার কিতাব পড়ে খুইলা তেলাওয়াতের জন্য নিয়া দেখি আমি গতকালকে মুহাম্মদের নাম কারছি দুই জায়গায়, মহান আল্লাহ উঠায়া দিছে চার জায়গায়। যত কাড়ে তত বাড়ে, যত জাতা দেয় নিচের দিকে ডাবাইতে এটা খালি উপরের দিকে উঠে, ঠিক কি না? আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। একমাত্র ধর্মের নাম, আবারো জোরে শুনতে চাই, কি? আল্লাহ ভিন্ন আয়াতে কয় ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। সব আল্লাহর কথা, ওদিকে যাব না আমি, ওদিকে যাব না। আমার ভাইয়ের রাগ আরো বেড়ে গেছে, দুই জায়গায় কাটছে চার জায়গায় উঠছে, কলম তারি নিয়ে রাগে গোসায় চার জায়গায় কাটছে, এত জোরে কাটছি পৃষ্ঠা সহ সিরা গেছে, কিতাব বন্ধ করে রাখছি, আবার পরের দিন তেলাওয়াতের জন্য নিলাম, আমি খুইলা দেখি চার জায়গায় কাটছি, মহান আল্লাহ মুহাম্মদের নাম উঠাই দিছে আট জায়গায়। আরো জোরে, আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। কি সুযোগ? প্রতিশোধ নিব, প্রতিশোধ মুসলমানদের উপরে, প্রতিশোধ। সুযোগ পেয়ে গেছি, সুযোগ পেয়ে গেছি। কেমনে? কেমনে? মুসলমান কায়রোতে আইসা রাতের বেলা যুদ্ধবিরতি দিছে, সুযোগ পেয়ে গেছি আমি, সুযোগ পেয়ে গেছি আমি। আমি জানি কি হবে, জানি কি হবে, এটা আমি ভালো করে জানি। রাতের বেলা লোহার গদা হাতের মধ্যে নিলাম, নিয়া আমি ঈসা নবীর উম্মত, তাওরাতের হাফেজ, আমি লোহার গদাটা হাতের মধ্যে নিয়া নিজের নবীর নাক আমি নিজে ভাঙছি উদ্দেশ্য হাসিল করার জন্য। আমার উদ্দেশ্য হাসিল হয়েছে। কি উদ্দেশ্য? আমি আমার নবীর নাক কাটলে, নাক ভাঙলে অটোমেটিক মুসলমানদের উপরে দোষ পড়বে, উদ্দেশ্য হাসিল হয়েছে, সফল, সফল। বিবিসির রিপোর্ট, বিবিসির রিপোর্ট, কিছু নিয়া যান, ভালো কিছু শুই না যান, বিবিসির রিপোর্ট। এই রিপোর্ট আমরা করি নাই, যারা আমাদের দুশ্মন ওই দুশ্মনদের রিপোর্ট, দুশ্মনদের রিপোর্ট। জঙ্গি খেলা, জঙ্গি খেলা গেল না বাংলাদেশে, গেল না বাংলাদেশে, ওরা নিজস্ব গোয়েন্দা সংস্থা দিয়া বড় বড় মাদ্রাসাগুলি তল্লাশি করছে, গভীর রাতে পাগল বেশে ছদ্ম বেশে বেশে দিনটা চব্বিশ ঘন্টা গভীর রাতে ম্যাক্সিমাম মাদ্রাসাগুলিতে পাহারাদারি বসছে। আসলে হেরা বানায়নি, কি বানায়? হঠাৎ করে দেখে গভীর রাতে, গভীর রাতে বিশেষ কিছু রুমের মধ্যে, রুমের মধ্যে বাতি জ্বলে, যেই সময় কেউ সজাগ থাকে না, সবাই ঘুমে, সবাই ঘুমে, বাতি জ্বালানো দেখা ওদের মনের ভিতরে আসছে যে হা সবাই ঘুমায়, এই সময় বাতি জ্বলবো কে মাদ্রাসায়, তাও বিশেষ রুমে, তাও বিশেষ রুমে। ওরা তাকায় দেখে, ছোট ছোট বাচ্চা সাত বছর, আট বছর, নয় বছর, দশ বছর, বারো বছরের উপরও দেহাবসখানে ছাত্রই নেয় নামিয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা ঘুম থেকে উইঠা ওজু কইরা আল্লাহর কালাম তেলাবাত করতেছে, আর আল্লাহ ডাক দিয়া কয়, আর আল্লাহ ডাক দিয়া কয়, তোরা যেই পাপ করস, যেই গুনা করস, আমি আল্লাহ রাগ হইয়া গজবের ফেরেস্তারে পাঠাই দিই গজব দেওয়ার জন্য, যা। কিন্তু আমার ফেরেস্তারে রিপোর্ট দেয় আল্লাহ কোন জমিনে তুমি গজব দেওয়ার জন্য পাঠাইছো,
ওখানে একটা মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা গভীর রাতে তোমার কালাম তেলাওয়াত করে, আল্লাহ ডাক দিয়া কয় এই মাদ্রাসায় বাচ্চাদের উসিলায় আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করিয়া গজবটারে বাদ দিয়া আমি আল্লাহ গোটা মহল্লার মধ্যে রহমতের মতন রহমত বৃষ্টির মতন রহমত নাজিল করে দিলাম। এই রহমত আপনার ঘরে যায়, এই রহমত আমার ঘরে যায়, এই রহমত বেনামাজির ঘরে যায়, এই রহমত বেরোজদারের ঘরেও যায়, সুদকুরের ঘরেও যায়। আর নাইলে এগুলি না থাকলে আল্লাহ গজব দিয়া দুনিয়াটার ধ্বংস করে দিত। আওয়াজ দিয়া মুসলমানের জবানে জোরে শুনতে চাই, ঠিক কি না? হায় মুসলমান, এই রিপোর্টগুলি শুধু একদিন আর দুই দিনে হয় না, ওরা নিজস্ব অর্থায়নে নিজস্ব লোক দিয়া অরিজিনালি আসলে কি করে জানা দরকার। ওরা দেখতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা গভীর রাতে এই কাজ করে। বিবিসির রিপোর্ট, বিবিসির রিপোর্ট, ওরা বলতেছে পৃথিবীতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা ব্যবস্থা থাইকা না থাইকা, বোর্ডিং দিয়া বোর্ডিং ছাড়া যত শিক্ষা ব্যবস্থা আছে পৃথিবীতে, সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে কওমি মাদ্রাসার পদ্ধতি। বিবিসির রিপোর্ট, দুশমন পাঠাইছে বোমা দিয়া মাদ্রাসা বন্ধ করতে, আর দুশমনরা রিপোর্ট দেয় পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম আর শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে কোরআন। এই ধর্মকে যত আঘাত করবে এই ধর্ম উপরের দিকে উঠবে, এটা ওদের রিপোর্ট, আমরা বুঝি নাই। আওয়াজ দিয়া জোরে শুনতে চাই, ঠিক কি না? হায় হায় রে মুসলমান, গ্রামে বাড়ি তো, গ্রামে বাড়ি তো, খারাপ লাগতেছে আপনাদের? রাত তো 12টা বাজে গেছে গা, চলো ইনশাআল্লাহ, চল তো নি জি ইনশাআল্লাহ, তা আমি বাজে যাইতাম না, যাইতাম না, হরে ভাই যেই খানা খাওয়াইছে, কোন হাজি সাহেবের বাইত গেছি মুস্তাক চৌধুরী সাহেব, আমি সিলেটে আসি 17-18 বছর যাবত এই প্রোগ্রামে মাহফিলে, আপনার কেমন হুজুর আপনার বয়স কত? 17-18 বছর যাবত এই সিলেট অঞ্চলে আসি আমি, এই 17-18 বছর ইতিহাসে এত মজার খাওয়ান খাই নাই সিলেটে। সিলেটের একটা পাক শাক আছে না, নিজস্ব পাক, কত কিছু বানায় না হেরা, অনেক মজা হয়েছে খানা আলহামদুলিল্লাহ। এই রিজিকটা এটাই না নিয়ে আইসে আমার, বুঝেন নাই আবার সেই জামু কই যাক, তারপরও একটু সময় তো দিতেই হবো নাকি, আল্লাহ আমলের তৌফিক দান করো, জোরে আমিন কন। গ্রামে বাড়ি, গ্রামে বাড়ি, এ বেচারা শখ জাগছে মরণের আগে, সিরাখানায় যাইতো একটা বাঘ দেখতো সরাসরি, বুড়া মানুষ বাঘ দেখবো তো, ছেলেদেরকে ডাইকে বলতেছে যে দেখো আমার জীবনের একটা শখ আমি সিরাখানা যাইয়া বাঘ দেখুন, তাই নাকি কয়, হ্যাঁ তো ছেলেরা বৈশা বলতেছে কবে না কবে মরিয়া যায়গা, যদি মরি যায় তাহলে আফসুসটা থাইকা যাইব, আচ্ছা ই কর তুই দে 5,000, তুই দে 2,000, তুই দে 1,500 মিলায়া বাবারে টেহা দিয়া পাঠাইছে ঢাকা চিড়াখানায়, কি দেখব কথা কয় না, বাঘ বাঘ তো বাবা গেছে, ভাই চিড়াখানা কই, কই গেছে, টিকিট কাটছে ভিতরে ঢুকছে, ভাই বাঘ কই, এই ভিতরে, গ্রামের মানুষের কিছু অভ্যাস আছে, গ্রামের মানুষ 12 মাস লম্বা ছাতা ব্যবহার করে, ছাতা, ছাতা চিনেন তো, কি কই রে সাতটি, সাতটি সাতটি বড় সাতটি, মুরব্বীর আগের দিন এটা ব্যবহার করতো, 12 মাস, 12 মাস ব্যবহার করতো, লাভ আছে কিন্তু কেলি জানেননি, এটা রৌদ্রের মধ্যে লাভ, বৃষ্টি হইলেও লাভ, আবার অধিক বয়সের কারণে লাঠি রকম এটা বর দে, ঠিক না? আরেকটা কাম আছে, দুষ্ট ছেলে পেলে যখন বেশি দুষ্টামি করে এটা মায়ের ধরনের অনেক লাভ, অনেক লাভ। তো এই ছাতাটারে নিয়ে আমরে গেছে, ডাক দেখ ভাই বাঘ কই, কই ভিতরে এমনে ভিতরে, তো গেছে, যাইয়া দেখা যে বাঘ বিশাল খাসা, বাঘ ঘুমায়, ঘুমায়, আমার কথা বুঝেন তো আপনারা নাকি, তো বাঘ ঘুমায় দাস, বাঘ ঘুমায়, এই বেচারা ডাক দিয়া আইলাম এত দূর থেকে, শিলং থেকে আইলাম, এত দূর থেকে আইলাম, এটা বাঘ না সাগর, এটা ঘুমায়, তো ওই যে শিং খাঁচা, খাঁচার যে ফাঁকা, ছাতাটা বাইর করে ফাঁকা দিয়া,
গুতা দিস বাঘের বাঘ ক্ষুধার তো বাঘে এখনো খাবার টাবার দেয় নাই বাঘে খেলি এমন একবার চাইছে সাইয়া দেহে একটু বোদাই বোদাই দেখা যায় বয়সও বেশি মানুষ বেশি চালাক হইলে চেহারা দেখলে বুঝা যায় একটু চালাক বোদাই যে এটা এটা দেখলে বুঝা যায় একটু সহজ সরল ঠিক না বাঘের চাইছে সাইয়া দেহে যে না এটা সোজা যা বুঝে নাই মনে হয় প্রথম খোঁচা দিছে মাফ করে দিছে কে যা এই লোক মনে করছে কি রে আসলে ছাগল বাঘ না বাঘ হলো হা করবো হুঙ্কার দিব কত কিছু করবো ছাগল কোন কথা কয় না আবার দিস আবার খোঁচা মারছে দেখ রে তোরে দুইবার মাফ করছি তিনবারের মাথায় কিন্তু করতাম না আমাকে মাঝে মধ্যে আমরা ঘুমায় গেলে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকলে মুসলমান একটু নীরব থাকলে ইহুদিকে বাল লাগে না খ্রিস্টানকে বাল লাগে না হিন্দুকে বাল লাগে না বিদুর্মীদের বাল লাগে না আমাকে একটু খোসা দিয়ার দেহে আসে না মরিয়া গেছে এদিকে মাঝে মাঝে আমার নবীরে গাইল দিয়ে একটু দেখায় যে মুসলমান কি করে এই করে এই করে তৃতীয়বারের মাথায় এই লোক ওই ছাতা দিয়ে এমন জোরে খোঁচা দিছে বাঘ তো হা কইরা উঠছে হাঁক যখন করছে বেড়া যে দূর কই গেছে জুতা কই গেছে ছাতা কই গেছে পায়জামা এত দূর খালি তো মুসলমান একবার দেহে কিছু কয় না দুইবার দেহে কিছু কয় না তিনবারের মাথায় যখন তাকবীর দিয়ে আবার নামবো পৃথিবীর কোন কাফের বেঈমান নাস্তিকেরা বাঁচতে পারবে না আমরা দেখি মাঝে মধ্যে শুধু টেস্ট করি দেখি তখন কি আয়া হায়া হা বন্ধুগণ আমার ডাক দিয়ে বলেন তোমার উদ্দেশ্য সফল হয়েছে এরপরে কি করলা ওই টকবকের যুবক লক্ষ লক্ষ মানুষের সামনে ডাক দিয়ে কয় আমার উদ্দেশ্য সফল হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষের সমাগম নবীর সাহাবি দুষ্টা নিজের কাদের মধ্যে নিলেন আমি আজকে তাকায় দেখি অপরাধ না করেও অপরাধ কাঁধে নিয়া নিজের নবীর ইজ্জত রক্ষা করার জন্য তাজা নাকটা দিয়া দেয় আমি কেমন উম্মত আমার নবীর নাক বাইঙ্গা মুহাম্মদের উম্মতের উপরে আমি চাপাই দিলাম সফল হইলাম ওইটা কেমন নবীর উম্মত নবীর জন্য জীবন পর্যন্ত দিতে চায় নবীর জন্য তাজা নাক দিয়া দেয় নবীর জন্য রক্ত দিয়া দেয় আর আমি কেমন উম্মত আমার নবীর নাক বাইঙ্গা আমি মুসলমানের নবীর উপর উম্মতের উপরে দোষ চাপাই দিলাম তাহলে বোঝা গেল যেই ধর্মের নবীর জন্য রক্ত দিতে মানুষ রাজি যেই ধর্মের নবীর জন্য নাক দিতে রাজি যেই ধর্মের নবীর জন্য জীবন পর্যন্ত দিতে রাজি ওই ধর্মটাই আসল ধর্ম আমি আর দেরি করতে চাই না আমি কালিমা পড়ে মুসলমান হইতে চাই এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত 2 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ওখানে বিনা যুদ্ধে আল্লাহ নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বিনা যুদ্ধে কায়রো জয় করছে ইসলাম সৌন্দর্য দিয়া জয় করা যায় ইসলাম হচ্ছে সৌন্দর্যের নাম আমার নবী কয় কেমন সৌন্দর্য দেখো বলে কি কয় নখ তোমার বড় হইব এটা তোমার প্রয়োজনে কাটা লাগব কয় হ্যাঁ মুখ তোমার বড় হইব তোমার প্রয়োজনে কাটা লাগব কয় হ্যাঁ চুল তোমার বড় হইব তোমার প্রয়োজনে তোমার কাটা লাগব কয় হ্যাঁ রাতের বেলা তোমার ঘুমানো লাগবে তোমার প্রয়োজনে বলে হ্যাঁ ঘুমানো লাগবে বাজারে যাওয়া লাগবে হাঁটা লাগবে বিয়া শাদী করা লাগবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী ডাক দিয়া কয় তোমার রোগ তুমি কাটবা আমার তরিকায় যদি কাটো কাটার কাটাও হবে সুন্নত পালন হবে সওয়াব পাইবা বোনাস রাস্তা দিয়ে হাঁটবা যাওয়া তোমার যাওয়া হইব বাজারও যাওয়া হইব আর এই রাস্তা দিয়ে হাঁটা যদি আমি নবীর তরিকায় তুমি হাঁটতে পারো তাহলে তোমার নবীর সুন্নতটা পালন হয়ে যাবে এটার নামই হচ্ছে ইসলামের সৌন্দর্য ঠিক কিনা সৌন্দর্য দিয়া গোটা পৃথিবী জয় করছে আমার রসুল আমার নবী
মক্কার জিন্দেগিতে একটা ফুলের পোকা দেয় নাই, আমার মনে মক্কার জিন্দেগিতে একটা কুলকি শব্দ করে নাই, কিন্তু যখন মা ছাড়লেন, বাবা ছাড়লেন, সব কিছু ছাড়লেন, নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে যখন আমার নবী হিজরত করে মদিনায় যখন যায়, তখনও ষড়যন্ত্র থামে না, তখনও চক্রান্ত থামে না, তখন জিহাদের আয়াত নাজিল হয়ে গেল। ও নবী, সাহাবীদের মনের তামান্না বুঝার চেষ্টা করেন, আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম, এখন হাতে তরবারি নেন, এখন নারে তাকবীর বলেন, তার কারণ হচ্ছে ইসলাম শান্তি প্রতিষ্ঠা করবার জন্য আসছে, আর যারা চূড়ান্ত পর্যায়ে ইসলামের দুশমন তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যেরকম ঠিক কিনা? ইসলামের শত্রুরা, বিশ্বরবির শত্রুরা, মুফতি ফেরদাউসুর রহমান সাহেব, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন, মহব্বত আরো জোরে আমিন। এই জিহাদকে যারা সন্ত্রাসের সাথে সামঞ্জস্য করতে চায়, এই জিহাদকে যারা জঙ্গি বলতে চায়, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা কোরআনের বিরোধিতা করতেছো, তোমরা কোরআনের বিপক্ষে চলে গেছো, আল্লাহর কসম আসবে, আর না হয় মুসলমান আবার যখন প্রকৃত জিহাদ দিয়ে নামবে একটা বাঁচতে পারবে না, ঠিক কিনা? কেমনে নবী আমার ক্লান্ত শরীর নিয়া গাছের মধ্যে হেলান দিছে, ঘুমাইসা গেছে, কাফের চিন্তা করে সর্বনাশ, মোহাম্মদ মারার বিরাট বড় সুযোগ যায়, পিছন দিয়ে আইসা ওই তরবারিটা গাছ থেকে নামায়া খাপ থেকে যখন খুইলা আমার নবীর হত্যা করব, এই সুযোগে এই আওয়াজে নবীর ঘুম ভেঙে গেছে, নবী আমার তাকায় দেখে ইহুদি সামনে নিজের ব্যবহারের তরবারি তার হাতে, এবার ডাক দেখে ইয়া মোহাম্মদ মাইয়ামনাউকা, ও মোহাম্মদ আমার হাত থেকে তোমার কে বাঁচাবে, আমার নবী কয় আমার আল্লাহ বাঁচাবে, আমার নবীকে আল্লাহ বাঁচাবে, আমার নবীকে আসমানওয়ালা বাঁচাবে, আমার নবীকে জমিনওয়ালা বাঁচাবে, আমার নবীকে কুল কায়নাতের মালিক যিনি তিনি বাঁচাবে, আমার নবীকে আমার খালেক বাঁচাবে, আমি মাখলুক আমার খালেক আমারে বাঁচাবে, এই কথা বলার সাথে সাথে ওই কাফের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, হাত থেকে তরবারি পড়ে গেছে, আমার নবী নিজের তরবারি হাতের মধ্যে নিছে, এবার ডাক ডেকে কাফের আমার আল্লাহ আমার খালেক আমার আসমানওয়ালা আমার জমিনওয়ালা আমারে চাইছে, এবার তুই কো আমার হাত থেকে তোরে কে বাঁচাবে, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, এবার কাফের ডাক দেখে মোহাম্মদ আমি এত কিছু শুনতে চাই না, কিন্তু যখন আমার হাতের মধ্যে তরবারি ছিল, তোমার জবানের মধ্যে তোমার আল্লাহর নাম ছিল, এ আল্লাহ আমার এত উজুর এত পাওয়ার আমি আগে জানতাম না, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, যে আল্লাহ নামে এত পাওয়ার ওই আল্লাহই সত্যি, আমি কালিমা পড়ে মুসলমান, এর ইসলামের সৌন্দর্য, সেই সৌন্দর্যের একটা উদাহরণ হচ্ছে কোরআনে করিম, চারটার মধ্যে একটা হচ্ছে কোরআনে করিম, আয়হা এই কোরআনকে মহব্বত করা ছাড়া বিকল্প রাস্তা আমাদের সামনে খোলা নাই, খোলা নাই, খোলা নাই, আমার ভাইরা সময় নাই, তেলে বলতাম সময় আসবে বলবো ইনশাআল্লাহ, তবে ভয় লাগে মাঝে মধ্যে যেভাবে মুরব্বীরা চলে গেছে আমাদেরকে ছেড়ে, আমাদের তো ছায়া ছিল, তারা দৌড়ায় যাইতে পারতাম, এখন যাব কোথায়, মুরব্বীরা নাই, মুরব্বি হারা, আমরা দুইটা ইঙ্গিত বহন করে সামনে বড় বিপদ আসতেছে, আর না হয় বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হচ্ছি, পরীক্ষা তো দেওয়ার মতন কোনো কিছু আমাদের কাছে নাই, কি পরীক্ষা দিব আমরা, কি আছে আমাদের, চিন্তা করতে পারেন, আহমদ শফি নাই, চিন্তা করতে পারেন জুনায়েদ বাবুনগরী নাই, চিন্তা করতে পারেন নূর হোসেন কাসিমি নাই, চিন্তা করতে পারেন মুফতি আমিনী নাই, চিন্তা করতে পারেন শাইখুল হাদিস নাই, চিন্তা করতে পারেন ওবাদ খতিব ওবাদুল হক সাহেব নাই, চিন্তা করতে পারেন আপনাদের সিলেট অঞ্চলে কত বড় বড় বুজুর্গ, কত বড় বড় আলেম তাফাজ্জুল কবি গুঞ্জি নাই, হাই হাই এগুলি মাঝে মধ্যে চিন্তা হলে চতুর্দিক দিয়ে শুধু খালি চাইপা ধরে চাইপা, আবার চিন্তা করি বাঁচতে তো হবে, আবার চিন্তা করি কথা তো বলতে হবে, আবার চিন্তা করি এগুলি তো আমাদের আকাবীরদের রেখে যাওয়া আমানত, এগুলি তো বলতে হবে, আল্লাহ যদি জিজ্ঞেস করে আমি তো তোমার মতন আরো বহু মৌলবি বানাইছিলাম, আমি তো কাউকে চেয়ারে বসতে দেই নাই, আমি তো কাউকে মাইকের মধ্যে বসতে দেই নাই, এ আলেম তুই তো কথা বলতে জানতি, আমি আল্লাহ তোর যোগ্যতাটা তোরে দিয়েছিলাম, তুই কেন হক কথা বলস নাই, কেন জিহাদের কথা বলস নাই, কেন মানুষকে সচেতন করস নাই, ওই দিন আল্লাহ দরবারে কোন জবাব দেওয়া যাবে না, আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না, সুতরাং আল্লাহর দরবার থেকে জবাব দিতে হচ্ছে কেউ না,
সেদিন জবাব যেন দিতে পারি, সেদিন কিছু যেন বলতে পারি। এই কারণে কিছু কিছু কথা বলি আর অধিকাংশ কথাই ভিতরে চাপায় রাখি। এতটুকুন কথাও যদি না বলি আমরা তো বুক ফেটে মারা যাব। ও ভাই ভুল বুঝবেন না, ও ভাই ইসলামকে ধারণ করেন, ও ভাই কোরআনকে ধারণ করেন, ও ভাই এই মসজিদ মাদ্রাসার সাথে লাগায় দেন নিজের জীবনকে, ও ভাই একটা ছাত্র দিয়া নিজের সন্তানকে কোরআনে হাফেজ বানায় দেন, নিজের সন্তানকে কোরআনে হাফেজ বানায় ডাক্তার বানান আপত্তি নাই, নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার বানান আগে কোরআনে হাফেজ বানান, নিজের সন্তানকে সহি শুদ্ধ কোরআনের তালিম দেন, সহি শুদ্ধ কোরআনের শিক্ষা দেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। এই আহ্বান রেখে আমি আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিয়ে নিলাম।